হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ মাম। আজকে তোমাদের সাথে দারুণ একটা হোম রেমেডি শেয়ার করব, যেটা কিনা প্রত্যেকেরই রান্নাঘরে থাকে, খুবই অল্প স্বল্প কিছু জিনিস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে যেও, কেমন? তো চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেকেই দেখবে মুখের যত্ন নিতে গিয়ে কিন্তু গলা ও ঘাড়ের কথাটাই ভুলে যাই। তো অনেকের দেখবে এরকম প্রায় হয়ে থাকে এই সমস্যাটা, এই গলা আর ঘাড়ে কালো একটা স্পট পড়ে যায়। ওটা কিন্তু ময়লা না, অনেকে দেখে মনে করে যে ওটা ময়লা, কিন্তু ওটা ময়লা নয়, ওটা একটা দাগ হয়ে যায়। জানো তো, যতই সাবান মাখো যাই মাখো ওই দাগটা অত সহজে যেতে চায় না। অনেকেরই এই সমস্যাটা হয়, ইদানিং করে আমারও দেখা দিয়েছে এই সমস্যাটা। প্রথমে বুঝতে পারিনি জানো যে এই সমস্যাটা হচ্ছে আমার। আমি তো জালি দিয়ে একদম ঘষে ঘষে পুরো মানে জ্বলে যেত ঘাড় গলা, এতটাই ঘষাঘষি করতাম, কিন্তু তারপরেও এই দাগটা যেত না। তো কিছুদিন হলো আমার বোন আমাকে বলল যে এইগুলো ইউজ করে দেখতে পারিস, এটা খুব ভালো নাকি ও ইউজ করে। তো ভাবলাম যে চলো ট্রাই করে দেখা যাক। খুবই সামান্য কয়টা জিনিস, আর এগুলো সবার আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে। আর বাড়িতে তৈরি করা কোনো ফেস প্যাক বলো বা স্ক্রাবার বলো, সেটা আমার খুবই পছন্দের। তো ভাবলাম যে চলো ট্রাই করে দেখা যাক। তো বোন বললো যে একটু চিনি, একটু বেসন আর কফিটা একটু বেশি করে দিতে। তো ও যেভাবে যেভাবে বলেছিল সেভাবেই আমি এই প্যাকটা তৈরি করছি। দেখো, নিয়ে নিয়েছি 2 চামচ বেসন আর নিয়ে নিয়েছি 2টো কফি। কফিটা একটু বেশিই লাগবে, তো 2টো কফি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ চিনি। চিনি কিন্তু আমাদের খুব ভালো স্ক্রাবারের কাজ করে, আর চিনিটাকে কিন্তু একদমই মেল্ট হতে দেওয়া যাবে না। চিনিটা যতক্ষণ মানে দানা দানা থাকবে সেই অবস্থায় ওটাকে মুখে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। বেশি পাতলা হলে দেখবে মানে গলে গলে পড়ে আর কি, আর খুব বেশি মোটা হলে তাড়াতাড়ি শুকোতে চায় না, তো এই সমস্যাটা থাকে আর কি। তাই জন্যই সামান্য সামান্য জল দিয়ে একটা একদম পারফেক্ট একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি আমি, কফি বেসন আর চিনির। তো এটাকে এবার পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো আমি। আর দেখো, নাকের চারপাশে, ঠোঁটের চারপাশে এই সব জায়গাগুলোতে একটু ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর এই ঠোঁটের চারপাশ, নাকের পাশগুলোতে আমাদের দেখবে প্রত্যেকেরই প্রায় একটু কালো কালো ভাব থেকেই থাকে, তো ওই জন্য পুরো মুখটায় প্রথমে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি ভালো করে গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর ঘাড়েও অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু গলা ঘাড়টা আমার একটু কালো স্পট এসেছে, তো ওই জন্য আর কি ভালো করে গলায় ঘাড়ে আর মুখে পুরোটা অ্যাপ্লাই করে নিলাম। আরও একটা সমস্যা থাকে, অনেকে দেখবে হাতের কনুয়ের জায়গাটা কালো হয়ে যায়, তারপর হাতের আঙুলের মাঝখানটা কালো কালো হয়ে যায়, হাঁটুতে কালো দাগ হয়ে যায়। তো এইসব জায়গাগুলোতেও কিন্তু আমরা এই প্যাকটা ব্যবহার করতে পারবো। তো প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে হবে, আর বেশি শুকোতে দেওয়া যাবে না। কিন্তু ফেস প্যাক কখনোই একদমই শুকনো করতে নেই, একদম হালকা হালকা ভিজে থাকবে, সেই সময় দেখো ধুয়ে নিতে হবে। আর দেখো আমি স্নান করে চলে এসেছি, স্ক্রিনটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো কতটা ক্লিন আর ফ্রেশ লাগছে, দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু ফেস ওয়াশ ইউজ করিনি স্নান করার সময়, আমি ফেস প্যাকটা ইউজ করার আগে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে সাথে সাথে একবার ইউজ করলেই তো আর দাগটা চলে যাবে না, বেশ কিছুদিন ইউজ করতে হবে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।